প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য বৃহস্পতিবার সকাল 8:20 পরলোক গমন করেন। তার আত্মার শান্তি কামনায় ও শ্রদ্ধা জ্ঞাপন স্বার্থে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এদিন শোক প্রস্তাবের পাশাপাশি ছুটি ঘোষণা করেন। মুখ্যমন্ত্রীর নির্দেশ অনুসারে এদিন আসানসোল পৌর নিগমে প্রাক্তন মুখ্যমন্ত্রীকে শ্রদ্ধা জানিয়ে 1 মিনিট নীরবতা পালন করা হয়, যেখানে উপস্থিত ছিলেন আসানসোল পৌর নিগমের মেয়র বিধান উপাধ্যায়, চেয়ারম্যান অমরনাথ চ্যাটার্জি সহ অন্যান্য কাউন্সিলর ও পৌর নিগমের কর্মচারী বৃন্দ। তবে নীরবতা পালন শেষে এদিন আসানসোল পৌর নিগমেও ছুটি ঘোষণা করা হয়। আজকে সকাল 8:20 আমাদের প্রাক্তন মুখ্যমন্ত্রী মাননীয় শ্রী বুদ্ধদেব ভট্টাচার্য মহাশয় পরলোক গমন করেছেন। বর্তমান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজকে ছুটি ঘোষণা করেছেন এবং শোক প্রকাশ করেছেন। আমরাও আসলে কর্মসেনের পক্ষ থেকে ওনার প্রতি শ্রদ্ধা নিবেদন করলাম এবং আমরা ওনার প্রতি 1 মিনিট নীরবতা পালন করেছি। আমাদের পুরো স্টাফ নিয়ে আমরা ওনার পরিবারের সাথে রয়েছি এবং ওনার প্রতি উনি যেখানে থাকুন শান্তিতে থাকুন এবং ওনার আত্মার শান্তি কামনা করছি। ঠিক কার্পোসানা কি ছুটি ঘোষণা হয়েছে? ছুটি ঘোষণা হয়েছে, আজকে মুখ্যমন্ত্রী তো ঘোষণা করেছেন। অলরেডি সকল মৃত্যুই দুঃখজনক, কিন্তু বুদ্ধদেব ভট্টাচার্য আমাদের প্রাক্তন মুখ্যমন্ত্রী এবং দীর্ঘ আন্দোলনের পশ্চিমবঙ্গের দিশা হিসেবে বিভিন্ন সময় বিভিন্ন আন্দোলনের মধ্যেখান দিয়ে নিজেকে তুলে ধরার প্রয়াস করেছিলেন। তার সঙ্গে তার দল দীর্ঘদিন ক্ষমতায় থাকার পরে পরিবর্তনের মধ্যেখান দিয়ে কিন্তু পৃথিবী চলে, পরিবর্তন ঘটেছিল। তারপরে উনি আমাদের মধ্যে থেকে অসুস্থতার মধ্যেখানে কাটিয়েছেন, কিন্তু সকলের সঙ্গে একটা হৃদ্যতা এবং উন্নয়নের দিক থেকে তিনি করে চেষ্টা করেছিলেন পশ্চিমবঙ্গকে গড়ার। কিন্তু শেষ জীবনে বার্ধক্যজনিত বিভিন্ন কারণে উনি জর্জরিত হয়ে পড়লেন এবং আজকে সকালবেলায় 8:20 প্রয়াত হয়েছেন এবং মমতা বন্দ্যোপাধ্যায় গভীরভাবে শ্রদ্ধা জানিয়েছেন। আমাদের আসানসোল পৌর নিগমের আমাদের যিনি প্রধান পৌর প্রধান আমাদের মেয়র সাহেব, উনিও শ্রদ্ধা জানালেন এবং আমরা সকলে আপনাদের সকলের মধ্যেখান থেকে আমরা শ্রদ্ধা জ্ঞাপন করি ওনার আত্মার শান্তি কামনার জন্য নীরবতা পালনের মধ্যেখান দিয়ে আজকের এই অনুষ্ঠানটি করলাম এবং ওনাকে শ্রদ্ধা জানাতে পেরে আসানসোল পৌর নিগম মনে করে যে সে তার কর্তব্য পালন করে।